দিদুন তোমার গালে এটা কি? আরে চোখের পাতা তো। দাঁড়াও দাঁড়াও, এই পাতাটা হাতে নিয়ে মুঠো করে মনে মনে তোমার যা ইচ্ছে সেগুলো বলো, তারপর ফু দিয়ে উড়িয়ে দাও ওইটা। নন্দা অষ্টাদশী নাতনি তিস্তার ভাবভঙ্গি দেখে হাসছিলেন। এই উইশ হাওয়ায় ভেসে কতদূর যাবে দিদি ভাই? হাসছো যে, সত্যি সত্যি উইশ ফুলফিল হয় দিদুন। নন্দা তার ব্যক্তিত্বের আবরণ এই নাতনিটির কাছে সরিয়ে রাখেন। হাতের বইটা মুড়ে রেখে গলায় ছন্দ গাম্ভীর্য ফুটিয়ে বললেন, এত সহজে ইচ্ছে পূরণ হয় যদি আগে জানতাম। নাতনি ততক্ষণে গল্পের গন্ধে শুয়ে পড়েছে দিদুনের কোলে। তোমার কি ইচ্ছে ছিল দিদুন? একটা ছোট্ট শ্বাস গোপন করে নন্দা। কি হবে দিদুন সেই সব কবরে শুয়ে থাকা ইচ্ছেগুলো জাগিয়ে? বলো না দিদুন। বনগার বাড়িতে নন্দা একাই থাকেন, না ঠিক একা নয়, দুই মেয়ে নিয়ে থাকেন। কেউ জিজ্ঞেস করলে বলেন, আমার খুব মেয়ের শখ ছিল তো, তাই ঈশ্বর দু দুটি কন্যার জননী করেছেন আমায়। সবিতা নন্দার বড় কন্যা, দীর্ঘদিন ধরেই তার বাড়িতে কাজকর্ম করে। বিয়ে 7 বছর পরেও ছেলে পুলে না হওয়ায় বর আরেকটা বিয়ে করে নিয়ে এলো। সবিতাকে হুকুম করল, তুই ঘরের সব কামকাজ করবি। রাতে সবিতার ঘরে শুয়ে স্বামী সতীনকে আদর সোহাগ করত। সবিতা ঘরের বাইরে শুয়ে শুয়ে দীর্ঘশ্বাস ফেলত। সেও শুয়ে নিয়েছিলাম মা, সতীন যেদিন তরকারিতে নুন বেশি হয়েছে বলে চুলের মুঠি ধরে লাথি মারল, সেদিন আর সহ্য হলো না, বেরিয়ে এলাম এক কাপড়ে। তুমি আশ্রয় না দিলে যে কোথায় যেতাম জানি না। নন্দার আরেক কন্যা মালা, কুমারী হলেও ধর্ষিতা, মাঝবয়সী নোংরা লোকটা মালার জামাই বাবু। মালা গিয়েছিল পোয়াতি দিদির সেবা করতে। দিদি যখন হাসপাতালে, মালাকে জোর করে ভোগ করেছিল লোকটা। জানাজানি হতে শয়তানটা নাকি মালাকে বিয়ে করতে চেয়েছিল। মালার দরিদ্র বাবা মা তাতেই রাজি। বিয়ের দিন মালা বাড়ি থেকে পালিয়ে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে মুক্তি পেতে চেয়েছিল। রোজ ভোরে নন্দার হাঁটতে যাওয়ার অভ্যেস, মেয়েটিকে তিনি দু হাতে জাপতে ধরেছিলেন। সেই থেকে এখানেই ঠাঁই হলো মালার। মালাকে তিনি স্কুলে ভর্তি করে দিয়েছেন। সবিতা অবসর সময়ে শাড়িতে সূচের ফোঁট তুলে নিজের মনে দুঃখ বেদনা ফুটিয়ে তোলে। দূর দূর থেকে মানুষ এসে কাঁথা শাড়ির অর্ডার দিয়ে পুঁজি নন্দাই যোগান। অবশ্য নন্দার একটিই ছেলে অভিলাষ, কলকাতায় ব্যস্ত ডাক্তার, স্ত্রী কন্যা নিয়ে সুখের সংসার। মায়ের বয়স হয়েছে অনেকবার, সে তাই মাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মাও যাবেন না আর মায়ের কন্যারাও ছাড়বে না। দাদা ভাই, মাকে নিয়ে গেলে আমাদের কি হবে? নন্দা বছরে একবারই ছেলের বাড়ি যান, দুর্গা সপ্তমীতে নাতনির জন্মদিনে। ষষ্ঠীর দিন ভোর ভোর গাড়ি করে তিস্তা আর তার মা হাজির হয় বনগাঁয়, একেবারে দিদুনকে নিয়ে ফেরে। দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা কাটিয়ে তবে নন্দা বনগাঁয় ফেরেন। নাতনির জন্মদিন উপলক্ষে আজ দুপুরে বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল। তারা যেতে যেতেই সন্ধে, ছেলে বউ ঠাকুর দেখতে বেরোলো। নাতনিকেও সাদাসাদি করছিল, সে নাকি ডগ টায়ার্ড, দিদুনের ঘরে এসে শুয়ে পড়েছে। আর এসেই আবদার জুলল, তোমার ছোটবেলার গল্প বলো। নন্দা একটু কম কথা বলেন, নিজে কথা বলার চেয়ে শোনাতেই তার আগ্রহ বেশি। কিন্তু আজ নাতনির আগ্রহ দেখে হাসলেন, মেয়েটি তার বড় প্রিয়। আমার ছোটবেলাটা খুব সুন্দর ছিল জানো দিদি, দুই বিনুনি বেঁধে স্কুলে যেতাম। কলকাতার গোয়া বাগানের একটা গলির ভেতরে পুরনো একতলা বাড়িতে থাকতাম তখন। বারন্ত গরণ বলে ঠাকুমা 14তেই শাড়ি ধরিয়ে দিয়েছিলেন। স্কুলের দিনগুলো যে কি আনন্দে ছিল কি বলবো তোমায়। আমি আর রিনা একসাথে বুকে বইয়ের ব্যাগ চেপে ধরে স্কুলে যেতাম। যাতায়াতের পথে একদিন শাড়ির কুচিতে পা জড়িয়ে গিয়ে পড়লাম চলন্ত সাইকেলের সামনে।
পায়ের নখ উঠে গিয়ে সে কি রক্ত। আমার বুড়ো আঙুল হাত দিয়ে ততক্ষণে চেপে ধরেছে সেই ছেলেটা। স্কুল যেতে তো তোমার বন্ধুর সাথে, তাহলে ছেলে এলো কোথা থেকে? নন্দাকে থামিয়ে প্রশ্ন করে নাতনি। ছেলে মানে সাইকেলটা যে চালাচ্ছিল, সেই মনিরুলদা। আমাদের পাড়ার শেষ প্রান্তে গলির মোড়ে তিনতলা বাড়িটাই ওদের। ছেলেটা লেখাপড়ায় ভালো, আগের বছর হায়ার সেকেন্ডারি পাস করেছে প্রথম বিভাগে। যেতে আসতে দেখা হতো মাঝে মাঝে, তাই মুখ চেনা। পকেট থেকে নিজের রুমালটা বের করে আমার বুড়ো আঙুলটা সযত্নে বেঁধে দেওয়ার পরেও চলতে পারছি না দেখে রিনার সাহায্যে উঠিয়ে নিল নিজের সাইকেলের রডে। সামনেটা ধরে বসো। পিছন থেকে দুটো হাতের বেড়ে আমাকে ধরে খুব সাবধানে চালালো সাইকেলটা। গলির মুখেই বাবার সাথে দেখা। আমাকে ওরকম অপরিচিত ছেলের সঙ্গে দেখে মুখে তার আশারের মেঘ। রিনা এগিয়ে এসে সবটা খুলে বলাতে গম্ভীর গলায় বলেছিলেন, দেখে শুনে চলতে পারো না? মনিরুলদা দরজা থেকে চলে গিয়েছিল, কেউ কে বাড়িতে ঢুকতে বলেনি, আর কখনো আসেও নি আমাদের বাড়িতে। কিন্তু এরপর থেকে প্রায় আমাদের দেখা হতো। স্কুল থেকে ফেরার পথে কতবার দেখেছি বকুল গাছটার তলায় মনিরুলদা দাঁড়িয়ে। রিনা হাসত, ওই যে তোমার কেষ্ট বকুলতলায় দাঁড়িয়ে, আহা শুধু যদি একটু হিন্দু হতো রে। ধমকে উঠেছি, তাতেই বা কি হতো, তোর যত বাজে কথা। বুঝি সই বুঝি, তোমার চোখের পাতাতেও যে থির থির করে লজ্জা কাঁপে সে কি আমি দেখতে পাই না? রিনা একদিন স্কুলে মজার ছলে মনিরুলদার কথা বলে ফেলেছিল, আমার জেঠু তো দিদি আমার চেয়ে এক ক্লাস উঁচুতে পড়ত। কথাটা তার কানে যেতেই ছুটির পর আমার সঙ্গ নিল। অন্যদিন যদিও বন্ধুদের সাথে ফেরে, মুসলমান ছেলের সাথে প্রেম করছিস, সাহস তো কম নয়। বিনাদিকে বোঝাতে পারছিলাম না যে মনিরুলের সাথে কোনোদিন একটা কথাও বলিনি। বকুলতলায় মনিরুলদা আজও দাঁড়িয়েছিল, বিনাদির মুখটা থমথম করছে। বাড়ি ঢুকেই বিনাদি সোজা নিজেদের ঘরে। একটু পরেই সেখানে বাবার ডাক পড়ল। পরদিন থেকেই আমার স্কুল যাওয়া বন্ধ হলো। আমার মুখের কথায় কেউ শুনতে চাইল না তো, বুকের ভেতরের ইচ্ছে। একটু হাসলেন নন্দা। তারপর? তারপর আর কি, দু মাসের মধ্যে বিয়ে ঠিক করে ফেললেন বাবা। পাত্র বনগাঁয় থাকে, সরকারি কর্মচারী, বয়সে অনেকটা বড়। বিনাদি বিয়ের দিন কাকে যেন বলছিল, বয়সের তফাত থাকলে বউরা আদর পায়। আদরই পেয়েছিলাম বটে। একটু থামলেন নন্দা, জল খেয়ে আবার কথা শুরু করেছেন। আজ কথাই পেয়েছে তাকে। শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম মা আর ছেলের সংসারে মাতৃবাক্যই বেদ।